রাধে রাধে বন্ধুরা, হরে কৃষ্ণ। রানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো এটা হচ্ছে সোমবারের ব্লগ, আর আজকে বুধবার। আমি তোমাদের ছাড়ছি যেদিন সেদিন বুধবার, তো সোমবারের ব্লগটা আজকে ছাড়লাম। তো দেখো, অনেক দিন বাদে ছেলে ফার্স্ট স্কুলে যাচ্ছে, এনার্জি একদম লস বলতে পারো। তো চলো, ছেলে স্কুলে চলে গেলে প্রত্যেক দিনের মতনই সকাল সকাল সব কাজ বাজ সেরে নিতে হবে, সেই রুটিন সব কিছু শুরু আজ থেকে। তো চলো, তোমাদেরও হয়তো আজ থেকেই শুরু, সোমবার থেকে সবটাই শুরু। তো চলো, দিনটা কেমন কাটে দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা শেয়ার করে দিও একটু। তো চলো, পরে আসছি। চলো মা আর তোমাদের দাদা চা করে নিলাম, আর আমার জন্য লেবু জল। এদিকে বাবাকে আগেই দুধ দিয়ে দিয়েছিলাম, বিস্কিটটা শেষ হয়ে গেছে তাই মুড়ি খেতে হচ্ছে। চলো খেয়ে নি। কি নিয়ে এসছো? আজকে টিফিনে ছাতু খাবো, লেবু দিয়ে, ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। একটু ভাজা মশলা দাও। ভাজা মশলা দেবো, মানে নেই, দাঁড়াও। তো সকালে ছেলেকে দিয়ে আসার পর চাটা খেয়ে কাজ করছিলাম, আর এখন খাবো ছাতু, খেয়ে যাবো পড়াতে। তো ছাতু খেয়ে যাবো পড়াতে, খুব ঘুম পাচ্ছে। তো চলো ছাতু খেয়ে পড়াতে যাই। তো আজকে কিছুই সবজি কাটিনি, মা কেটে নেবে বললো, আমি এখন পড়াতে যাচ্ছি। তো চলো, আমার আবারও সেই রুটিন পড়াতে যাওয়া। তো আমি যাচ্ছি পড়াতে, পড়ি টড়ি এসে তারপর আবার সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি পড়ি এসে গেছি, অনেকক্ষণ বাড়ি এসে ছেলেকে পড়াচ্ছিলাম, আর এখন একটা বাজে, আমাদের তিনজনের ভাত বেড়ে নিচ্ছি, তোমাদের দাদার, ছেলের আর আমার। মা তো জানো এই টাইমটা খেতে চায় না, মা আড়াইটে মতো বাজে তারপর মা ভাত খায়। তো আমরা তিনজন খেয়ে নিচ্ছি, আর আজকে কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসলে আমি এই সময় নিজেও জানি না যে কী রান্না হয়েছিল, কারণ আজ তো সবজি কাটিনি। তো দেখো, ভাতটা বেড়ে নিয়েছি, তারপরে মা রান্না করেছিল কুদ্রি আলু ভাজা, তো সেটা নিয়ে নিলাম। তো চলো দেখি তারপরে আর কী কী রান্না হয়েছিল। কিন্তু কুদ্রি আলু ভাজাটা কিন্তু ভীষণ ভালো লেগেছিলো ওই দিনকে খেতে আমার। তো তারপরে দেখো, রান্না করেছে মা ডাল, আর এদিকে আছে কুমড়ো শাক চচ্চড়ি আর কুমড়ো ফুলের বড়া। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে পরে আসছি। আজকে মা করেছে জলপাইয়ের চাটনি, টেস্টি টেস্টি। সবকিছু খাওয়ার পর চাটনি মুখ ফ্রেশ করে দেয়। ওটা কি বলবো, ও সবকিছু খেয়ে এখন বিট নুন খাচ্ছে খাওয়া দাওয়া। তো এখন বাজে 5:30 মতো, ছেলেকে রেডি করে 5টার সময় পড়তে দিয়ে আসলাম, আর তারপরে চলে এসছে আমার স্টুডেন্টরা, ওদেরকে পড়াতে বসে গিয়েছি আমি। পড়িয়ে উঠলাম, এখন বাজে 8টা, আর এদিকে তারপর ছেলে ভাত চাইলে ওকে ভাত দিয়ে দিলাম, আর অনেক বাসন আছে, এখন বাসন মাজবো, রান্না করব, প্রচুর কাজ। পুজোর পর এখনও এনার্জিটা সেভাবে এখনও ফিরে পাইনি কাজের প্রতি। তো দেখা যাক, দুদিন কাজ করার পর হয়তো কাজের এনার্জিগুলো ফিরে পাবো। তো চলো ঝটপট কাজগুলো করে নিয়ে আবার ছেলেকে পড়াতে বসাবো। এই যে ছেলেকে দিয়েছি খেতে, দুপুরে ডাল ছিল আর কুদ্রি আলু ভাজা ছিল, সেটা দিয়ে ছেলে ভাত খেয়ে নিচ্ছে। আর রান্নাঘরে দেখো কত বাসন, অবস্থা খারাপ আছে, সব মেজে পরিষ্কার করে আবার রান্না করতে হবে। তো চলো কাজগুলো সেরে নিই। বাসন টাসন মেজে নিলাম, দিয়ে মা বললো একটু লিকার চা করে দিতে, মুড়ি দিয়ে খাবে, তো সেটাই করে দিলাম। দেখো আজকে চলে এসেছে দাদাভাই ঘুম পাড়াতে, গোপাল সোনাদের। গোপাল সোনারা আজকে দাদাভাইয়ের কোলে ঘুমাবে গো, খুব হাসি মুখে, খুব মজা লাগছে তাই না? খুব মজা লাগছে, সাবধান কোনো যেন কষ্ট না পায়।
একটু জল সেবা করে নাও। রাধে 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 রাধে। সেবা করা হয়ে গেছে, এবার ঘুমো ঘুমো করবে। তো দেখো আমার ছেলেটার আজকাল গোপাল ভাইদের প্রতি অনেক বেশি ভালোবাসা জন্মেছে, তো আমি তাতে খুব খুশি। গোপালরা যেন অবশ্যই তাদের সেবায় আমার ছেলেকে আরও বেশি করে একদম ভক্ত করে রাখে, ও যেন প্রত্যেক দিন গোপাল সেবায় এইভাবেই নিজেকে মত্ত করতে পারে। তো তোমরাও আশীর্বাদ করো, আর আমারও দেখে ভীষণ ভালো লাগছে। খেলা করেছো না? তোমার হাত পা একটু ব্যথা করছে, আমি টিপে দিচ্ছি। খুব মজা হচ্ছে রাধা মাধবের, খুব মজা হচ্ছে রাধা মাধব। তুমি কালকে বাড়ি চলে যাবে, তুমি কালকে বাড়ি চলে যাবে, তুমি আবার আসবে তো? রাধা মাধব আবার আসবে? শিশুরি 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 শিশুরি। হ্যাঁ, রাধা মাধব আবার আসবে আমাদের বাড়ি। ঠিক আছে রাধা মাধব, দিদুনকে, মাকে, বাবাকে সবাইকে আবার ঘুরু ঘুরু পাঠিয়ে চলে আসবে আমাদের বাড়ি, ঠিক আছে? চলো দেখো, রাধা মাধব শুয়ে পড়েছে। রাধে রাধে সোনা, রাধে রাধে, হরে কৃষ্ণ। ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, শান্ত শান্ত। রাধে রাধে। রাধে 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 রাধে। এবার আমাদের নীলমণি ঘুমু ঘুমু করবে। নীলমণি সোনা, ঘুম পেয়েছে নাকি? বিছানায় শুয়ে দুজন মিলে দুষ্টুমি করবে, তো দুষ্টুমি করবে, তো রাধারানীর সাথে গল্প করবে আর ঘুমো ঘুমো করবে। Thank you.
তো দেখো আমি এখানে রুটিটা করে নিলাম ফার্স্টে, এই যে রুটি হয়ে গেছে। আর আলুটা কাটলাম, এখন আলু ভাজা করব। তেল গরম করতে দিয়েছি, প্রায় 10টা বাজে, ছেলেকে পড়াচ্ছিলাম, 10টা বাজতে যায় ছেলেকে পড়াচ্ছিলাম, এখন দেখছে টিভি। আর আমি আসলাম রান্না করতে, রুটি হয়ে গেছে, আলু ভাজাটা করলেই হয়ে যাবে। জানি না কেন প্রচণ্ড ঘুম পাচ্ছে, অল টাইম যেন ঘুম ঘুম চলে। তো কবে যে একটা ফ্রেশ হব, ঘরে প্রচুর কাজ আছে, কাজ বাজ কিছুই করতে মন চাইছে না, এতটাই ঘুম পাচ্ছে। তো চলো রান্নাটা করে নিই, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি আর কি, ভোরবেলা উঠবো আর কি, তখনই কাজগুলো করবো। রান্নাঘর পরিষ্কার করতে পারছি না, রাতে কিছুই করতে পারছি না, সব সকালে উঠে করছি। তো চলো রান্নাটা করে নিই। দাদা বললে রুটি আর আলু ভাজা করতে, আলু ভাজা কাজে চলে গেছিলো, আমার জেনে নেওয়া হয়নি রাতে কি করবো, সেই কারণে আগে করতে পারলাম না, এসে বললো তারপরে করছি। নুন হলো দিয়ে দিলাম, লঙ্কাটা দেওয়া হয়নি, তারপর লঙ্কাটা একটু বাদে দেব। দেখো বাবা দোকানে গেছিলো, তো অনেকদিন এই কপিকল লজেন্সটা খেতে ইচ্ছা করছিল, এটা খাবো। দেখবে তোমরা খেয়েছো কপিকল লজেন্স? আমার ভীষণ একটা ফেভারিট এই লজেন্সটা, তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে পুরো ফ্লেভারটা, না কফির ফ্লেভার। তো সবাই এখন আমরা রাত 10:30 বাজে, কফি লজেন্স খাবো। এটা বাবার দিদে দাদুকে, দাদুর মুখে, এটা বাবার, তোমার মুখে নেওয়া হয়ে গেছে, কই তোমার, কই এই যে আমার হ্যাপি লজেন্স। তোমাদের কার কার কোন লজেন্স খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আমার তো কপি কটা বেস্ট ফেভারিট। তো চলো দেখি আলু ভাজাটা কত দূর, দেখো আলু ভাজা হয়ে গেছে, একটু ভাজা মশলা দিয়ে দিলাম, এবার নেড়ে ছেড়ে নামিয়ে নেব। আর এই জানো তো আমি না আগে আলু ভাজাতে ভাজা মশলা দিতাম না, ভাজা মশলা দিয়ে শিখেছি ববিতার থেকে, ও আলু ভাজা করতে এত টেস্টি। একদিন জিজ্ঞেস করলাম এত আলু ভাজা টেস্টিটা হয় কি করে, ও বললো কিছু না, আমি আলু ভাজাতে কিন্তু একটু শেষে ভাজা মশলা দিই, তখন থেকে আমিও আলু ভাজা করলে ভাজা মশলা দিই, বেশি ভালো লাগে খেতে। তবুও যাই হোক ওর হাতেরটা ওর হাতের মতোই বেশ, আমি অতটাও ভালো করতে পারি না। ছেলে এখন আলু ভাজা খাবে শুধু শুধু, তাই ও বললো একটু দিয়ে দিই আর আমরা খেয়ে খাওয়া দাওয়া করে নিই। দেখো আমাদের রাতের ডিনারের থালা সাজানো হয়ে গেছে, এটা আমার রুটি, এটা তোমাদের দাদার রুটি, আর এই যে আলু ভাজা দুজনে, আর একটু চচ্চড়ি নিলাম দুপুরে খাবো। তো চলো খাবারটা নিয়ে ওপরে যাই। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন যাবো শুতে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। চলো সবাই খুব সাবধানে থেকো, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে,
চলো ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ।